করবে সেটা বলতে চাইছি আজকে। হাজারে হাজারে মানুষ খবর পেয়ে এখানে চলে এসেছে আমার বাড়িতে। আমি শুধু একটা কথা বলবো, ভাঙড়ের মানুষের নিয়ে আমি আরা বলিছিলাম। আজকে বুথ থেকে উঠে আসা মানুষ আজকে তারা কান্নায় ভেঙে পড়েছে। আজকে শুধু আমি একটা কথা বলতে চাই যে এই দলটাকে বুকে আঁকড়ে নিয়ে ভাঙড়ের সাধারণ মানুষের পাশে থেকে লড়াই করেছি। আজকে আমি ভাঙড়ের মানুষ যেটা বলবে আমি সেইটাই করব। আজ তৃণমূল কংগ্রেস নিজের প্রার্থী তালিকা প্রকাশিত করল কালীঘাট থেকে, এবং আপনারা দেখতে পারলেন সেই প্রার্থী তালিকাতে নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমারও প্রাণ এতেই আমি নলহাটি বিধানসভা কেন্দ্রে 5 বছরে মানুষের সেবা করার চেষ্টা করেছি, মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, এবং নলহাটি বিধানসভা কেন্দ্রের উন্নয়নের ক্ষেত্রে আমার ক্ষমতা অনুযায়ী সমস্ত বাধা অতিক্রমণ করে শেষ করে আমি নলহাটি বিধানসভা কেন্দ্রের উন্নয়ন করার চেষ্টা করেছি। এবং আমি কোনদিন বালি মাফিয়াদের সঙ্গে আপোষ করিনি, আমি কোনদিন তোল মাফিয়ার সঙ্গে আপোষ করিনি, আমি কোনদিন পাথর মাফিয়াদের সঙ্গে আপোষ করিনি। এইটাই আমার অপরাধ, এবং সবচেয়ে বড় অপরাধ আমি মুসলমান, আমি টুপি পরি, এবং আমাকে বারবার বলেছিল যে টুপি পরতে হবে না, তা সত্ত্বেও আমি টুপি পরেছিলাম। এই আমার সব থেকে বড় অপরাধ। কেন রাজি বিধানসভা কেন্দ্রে একজন মুসলমান কিভাবে এমএলএ থাকতে পারে, তার জন্য তৃণমূল কংগ্রেস আমাকে নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেনি। কিন্তু আমি আমার নলহাটি বিধানসভা কেন্দ্রের সমস্ত জনগণের কাছে কৃতজ্ঞ, তারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, তারা যেভাবে আমাকে ভালোবেসেছেন, নিজের ছেলে মতো নিজের ভাইয়ের মতো, নিজের বন্ধুর মতো, মায়েরা যেরকম নিজের ছেলেকে ছেলের মতো আমাকে আমাকে দোয়া করেছেন, আমাকে ভালোবেসেছেন, আমি নলহাটি ছাড়বো না।